ঘটনাটা আমি বলি আপনার ঘটনাটা হইলো একটু বসেন আমি বলি আপনি বসেন আমি বলি কবির বিন সামাদ ধর্ষণ করেছে ধরা পড়ে গিয়েছে কবির বিন সামাদ ধর্ষণ করে ধরা গিয়েছে কিন্তু ওই মাঝে মাঝে সংসারে অশান্তি ধরাই দেয় লিখেছে যে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে ফাঁস আমার বউ বলছে কনে করি যাও সেই দিয়ে কম আমি বলছি দেখো আমি চোখ শুয়ে করছি ও কোনো কথা শুনতে চাই না হ্যাঁ আর ঘটনাটা আমি বলি আপনার ঘটনাটা হইলো একটু বসেন আমি বলি আপনি বসেন আমি বলি আরো আমি সেই বলছো তুমি যেই কই যাও কবুতারে বাচ্চা দেয় না বাপের বাড়িতে কবুতার নিয়ে আইছি তা আমি কইছি কবে না সেই কবে বিয়ের পরে নিয়ে আইসাও এর মধ্যে আমার দুটো ছেলে পিলে হয়ে গেছে অথচ কবুতার এখনো বাচ্চা তুলতে পারিনি তাহলে কিরাম লাগে কর অবশ্যই কালকে রাত্রি ওয়াজ করি বাড়ি গেলি বলছে আমাকে কবুতারে আরো দুটো বাচ্চা বেরিয়েছে শ্বশুর বাড়ির কবুতার যৌতুক না নিয়ে আইলো শখ করি আবার দিয়ে না যে কবির বিন সামাদের শ্বশুর বাড়ির যৌতুকের কবুতার এই ইউটিউবার ভাইরা খুব বেকায়দা অবস্থা কবির বিন সামাদ যদি ধর্ষণ করে আর যদি এটা ধরা পড়ে যায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এমন করে আয়োজন করা হবে চেয়ারম্যান সাহেব থাকবে মেম্বার সাহেবেরা থাকবে এলাকাবাসী থাকবে মাইকিং করে দেয়া হবে কবির বিন সামাদের মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সঙ্গে সার করা হবে ও গ্রামবাসী ও এলাকাবাসী সবাই উপস্থিত থাকবা এই এলাকাবাসী এই গ্রামবাসী সবাই এসে যাবে আর মাজা পর্যন্ত কেড়ে দিয়ে এমনভাবে ক্যামেরা লাগানো থাকবে দেখেন এই যে ক্যামেরাগুলো আছে তারা ভিডিও করবে ইউটিউবে প্রচারের জন্যে টেলিভিশন থাকবে সাংবাদিকেরা থাকবে ক্যামেরাগুলো নিয়ে সংবাদ লাইভ কাস্ট করবে যে হ্যাঁ এখনই শুরু হয়ে যাচ্ছে সঙ্গে স্যার আপনারা দেখতে পারবেন এবার যখন মাঝে পর্যন্ত গেড়া দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করবে আমার গগন বিদারী চিৎকার আকাশ বাতাস ভারী হতে পারে কিন্তু কারো মনে কোনো দয়া সঞ্চার হবে না কারণ হলো এমন একটা পাপ করেছি যেই পাপের আল্লাহর আইন অনুযায়ী শাস্তি হলো তার মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে স্যার করে মৃত্যুদণ্ড কার্যকর করা যখন এইটা করা হবে এখানে যত যুবক আছে এই যুবকের যদি কোনো মেয়ে এসে বলে ও আমার কলিজার টুকরা তোমার জন্য ভাবির কাছ থেকে 100 টাকা নিয়ে আমি সাতক্ষীরের থেকে গোলাপ ফুল একটা কিনে আনিছি ও আমার সোনার ময়না পাখি কোন বাদশে দূরে থাকরে কাছে আইসো দেখি রে আমার কলজের ময়না পাখি যখন এই কথা বলবে তখন যুবক উল্টো করি বলবে ওরে আল্লাহ রে ওরে বাপ্পা কবে বাটপারির কি করলাম কারণ তুই মনে হয় আমার বেঞ্চিন থাকতে দিতে চাইস না তোর কাছে গুণা ফুল নিয়ে আছি আর মান দেখি আমার মাজা ফুল তো পুঁতি তুই কইছি দি ঠিকই না নেবে কোনো যুবক ফুল নেবে আর আমার যুবকের তো কোনো দোষ না এগের বলে ফুসলিয়ে ফাঁসিয়ে আপনার কাছে যত বিচার আসে ধর্ষণের ম্যাক্সিমাম হইলো অপরাধী মহিলা নারী ইরা এগের ফুকো ফাঁকা মেরিয়ে সেটিং করি তুমি এইসু আমি অনেক কষ্ট করি সময় বের করেছি কসিংয়ের নাম করি ব্যাগ একটা কান্দে নিয়ে আমি সাতক্ষীরে মন্টু মিয়ার বাগানে যেই অপেক্ষা করবে না তুমি আসবা এও বাপের ফোকটতে কটা টাকা চুরি করি এখন কী করবে মান সম্মান তো রাখতেই হবে এ যাই এই যুবকের কিন্তু উরা ধর্ষণ করে আর যত দোষ নন্দ ঘোষ কয়দিন পরে ঢাকায় যে ইতি অনশন করবে যে আমার মামুনি ধর্ষণ করে দিয়েছে ঠিকই না ভাই এই যুবকের এইসব সোনার ছেলে এইসব কত সুন্দর সুন্দর চেহারা এটা সব নষ্ট বানাই ফেলাচ্ছে এইসব মাই যাই হ্যাঁ এরা কোনোদিন প্রেম জিনিস কি এটা জীবনে জানেও না বানানো করতে পারে না হ্যাঁ আর এগের এই যে স্যাটিং ম্যাটিং যে হাই তোমার খুব ভাল লাগে হ্যাঁ ও চিন্তা করে আরে বলছে যখন একটু ওরও তো একটা পেস্টিজ আছে মোটর সাইকেল নেই তাও বন্ধুর কাছ থেকে সেই নিয়ে তো একটু জোরে চালাতে হয় কারণ জোরে না চালালে আমার ইজোর থাকে না একটা মোটর সাইকেল যদি আগে উঠে যায় তাহলে ওর পেস্টিজ থাকে
এত জোরে চালাচ্ছে কে জানে, আমি কই পাওয়ার ব্যাংক পিছনে রইছে তো চালাবে না কেন? ও তো শাসপুরাইনের ভাই নেই, শাসপুরাইনের ভাই আছে। হ্যাঁ, তো এই জন্যে এই চালাই দিয়ে দেখা যাচ্ছে খানিক পরে তো এই ঝাপাং করি কানে মেরি দিয়ে দুটো দুটো হাসপাতাল। আর এবারে আবার কি করবে? এই সত্যি কথা তো বলি ভাত নেই। আমার মা বোনিরা মহিলারা, এই মা বোনিকে বলছি, এই অভিভাবকরা এই মেয়ে ছেলে পিলে বা ছেলে ছেলে বলেন আর মেয়ে ছেলেগের না একটু বাউন্ডারিতে রাখা যায় না, মেয়েগের তো রাখা যায় নাকি? ওই মেয়ে যে প্রেম করে ও সব জানে, শুধু জানে না, ও যেদিন বেরোয় যে বিয়ে করিয়েছে ওটাও জানে। এবার যাই নিয়ে তো এবার কি করবে? মেয়ে চলে গেছে কান, ও আল্লাহ আমার মেয়ে কি করে নিয়ে গেল, আমার মেয়ে বেরোয় যাওয়া মেয়ে না, বেরোয় যাওয়া মেয়ে না, তুমি পাঠাই দিছ, তুমি কবরে যাওয়া মেয়ে না মানে? এই মিথ্যে বলছি, মিথ্যে বলছি, সব জানে। যাই নিতে কান দে, ওর ঘুট করি ফেলাবা, আপনার কবে ওর ঘুট করি ফেলাবা, ও আমার মুখ শুনি মুখে শুন খালি দিয়েছে না শুনি মুখ খালি দিয়েছে, সব ছেলে পিলে গুলো আমার এই যুবক ছেলেকে নষ্ট করছে এইভাবে। কোনো স্কুল খোলা নেই, কলেজ খোলা নেই, করোনা ভাইরাস অন্য কোনটাই না থাকুক স্কুলই তো রয়েছে, তারপরে কলেজে রয়েছে, ভার্সিটিতে রয়েছে, এসব মা পিলে রয়েছে, অনেক জায়গায় রয়েছে করোনা ভাইরাস, এই সব জায়গায় সব বন্ধ। ও ভানাসি ব্যাগ একটা ঝুলাই নিয়ে কোচিং করতে যায় কনে, কোচিং করতে যায় কনে, ও কোচিং করা যেমন তেমন। আমি তো সব দেখছি, একটা বাইসাইকেল, একটা লাল বাইসাইকেল নিয়ে আর একটা ছেলির সাথে সাতক্ষীরের সদরের পরে হাইটি বেড়াচ্ছে দুজন, ও ওইটা কোচিং। পাকা পোকা যা খুঁজি পাও না তুমি, কোচিং করি বেড়াও তুমি দুজনে ই করি। আর এখন এই 60% ভাড়া বাড়াইছে, বউ একসাথে নিয়ে আমরা নিয়মিতই থাকছি, ওই বাসে গেলে আবার দুই দুই জায়গায় থাকা লাগবে, কিরম লাগে কোন দিন? সারাদিন একসাথে বাসে উঠলি দুজন দুই জায়গায়। এই জন্য এক চাষা করিস খুব কায়দা মতো খাল, চাষা করিস কি বাসে বুড়ো মানুষ দাঁত মাত কিছু নেই, ও বুড়ির নিজের কোলের মধ্যে বসায় রেখেছে। হেল্পার বলছে যে এমনি এখন দুটো সিটি বসবে একজন, আর তুমি এক সিটি দুজন মানে কি? বলছে দুজন মানে আবার বইসি, বলছে বইসি করলি তো হবে না, দুই সিটি একজন, আর আপনি এক সিটির মধ্যে তাও বুড়ো হয়ে গেছে, দাঁত মাত ইন্দুরি কবে খেয়ে গেছে, এই বুড়ির এইভাবে কোলের মধ্যে নিয়ে জড়াই রেখেছেন মানে ডাকি? বাচ্চা এই বাসে কি লিখে থইছিস? নিজের মাল নিজ দায়িত্বে রাখুন, নিজের মাল নিজ দায়িত্বে রাখুন, এটা লিখে থুয়ে তুমি আমার কাছে আর এক জায়গায় পাঠাতে পাকা পোখরা যা খুশি ওই লিখাটাকে মতো ঠিক আছে তো বাচ্চা? হ্যাঁ, সচেতন মানে কি? ও আভার সচেতন, করোনা ভাইরাস ধরলি দুজনে যাই হোক। আসলে এরকম আমার আছে অনেক সচেতন আছে, এই যে মাস্ক পরি বাসে উঠিছে জানলার মুখে বসে রয়েছে, যুব সমাজ এই সাতক্ষীরের বক্সারা যুব সমাজ দেখে যে চাষার মুখে রক্ত উঠে গেছে। এই ছিগিরি এই কবির ভাই কইল যে বৃদ্ধ মানুষ যদি কষ্ট, কারণ আমাকে যুবকরা আবার বেকায়দা অবস্থা, এরা যদি বৃদ্ধ মানুষ বাসে উঠি কয় যে বাবা এবার কি একটু বসতে দিয়ে যায়, বাজায় ব্যথা কটপাট করতেছে একটু কি বসতে দিয়ে যায়, কবে চাষা টাকা দিয়ে টিকিট করতে হয়। এবার খানিক পরে একটা কলেজ ভার্সিটির মেয়ে ব্যাগ ঝুলাইনো কান দেয় সে রড ধরে দাঁড়িয়ে রয়েছে, আরে বাবা আস্তে করে উঠে যেই বলে এক্সকিউজ মি সিট ডাউন প্লিজ, ওরে আমার সিট ডাউন, তুমি শাহরুখ খান হয়েছে, তুই শাহরুখ খান সিট ডাউন প্লিজ, তো সিট ডাউন প্লিজ, তুই গোষ্ঠী কি লাই সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ করা যা খুঁজি মানে চাষা বসতে চাইছে কয় টাকাতে টিকিট করা লাগে, আর সেড়ির কয় সিট ডাউন প্লিজ, ওরে নাইও ও মনে করে এই করলি মনে হয় ওই সাকিব খানের মতো প্রেম হয়ে যাবে, ওরে সাকিব খান ওর ভন্ডা না, ও নিজের সংসারটাই টিকে রাখতে পারি, কয় ছেলে আমার বউ আমার না, পাকা মুখে যা খুঁজি ভাই না, পাকা মুখে যা খুঁজি কয় ছেলে আমার বউ আমার না, এ তাহলে কিরাম লাগে কোন দিন? আচ্ছা ওইসব যাই হোক, এখন এই চাষা বসে দিয়েছে যুব সমাজ চিন্তা করছে কবির ভাই কইলো মুরব্বীকে একটু দেখি রাখতি, তো মুখতে রক্ত ঠিক আছে, এই নে চাষা ধর বাসার তো নামা, চাষা পাশে এখন নামা ভাই তারা রেখি আমি সাক্ষী যাবো, বলছে চাষা কথা কইন না, কথা কইলে বেশি ক্ষতি হবে, আমি নামাই দিচ্ছি, নামাই একটা ব্যবস্থা করছি, টেনশন করিন না, জোর করি ধরি বাসার তো নামাইছে, অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছে চেয়ারম্যান সাহেব একটা অ্যাম্বুলেন্স পাঠাইছে সরকারি লোক, তো ফোন করলি অ্যাম্বুলেন্স চলে গেছে, আসার পরে চাষা তুললে চাষার হয়ে গেছে রাগ, আপনার দোষ হয়ে গেল, আপনি কি জানেন যে আপনার মুখ দিয়ে রক্ত উঠে গেছে, তো বলছি এই কথা বাসার থেকে
একদা বাসে থেকে উনি বাস চলে গেল সাথী নেই মানে আসলে হইছে কি চাচা পান খাচ্ছিল পড়া ছিল মাস্ক ও ওই সিপ ওর মধ্যে মেরে দিয়েছে জানলার মধ্যে ফেলাতে যাই খেয়াল নেই যে মাস্ক রইছে ওর মধ্যে ছাড়ি ফেলে এখন ওই যে মাস্কের পান ওই ফেটি এমনি বেরে গেছে বুঝে রয়ে যাই এর মানসি তো বেরে খাচ্ছে এর মধ্যে রক্ত ঠিক আছে এই জন্যই করোনা ভাইরাসের সচেতনতা থেকে কিন্তু সচেতনটা আবার অভার সচেতন হইয়েন না হ্যাঁ ইনশাআল্লাহ তো তাইলে